আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ওয়েলকাম। আশা করি করোনা এর পরিস্থিতির ভিতরে সবাই বাসায় অবস্থান করে মহান আল্লাহর রহমতে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ আজমল হুসাইন, অ্যাসিস্ট্যান্ট টিচার শেখ দি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। সামনে তোমাদের পরীক্ষা, ফলে সবাই ধৈর্যের সহিত বাসায় অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো আজকে নবম দশম শ্রেণীর আইসিটি এর ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেজ নিয়ে আলোচনা করব। তো সবাই আইসিটি বই বের করো এবং ডাটাবেজ ধারাবাহিকভাবে আমরা একটি আলোচনা করে যাব। যেহেতু আমাদের এটা ক্লাস ভিত্তিক প্রোগ্রাম শেখানো হচ্ছে, আজকে এক্সেস প্রোগ্রামের দ্বিতীয় ক্লাস, ফলে কিভাবে এক্সেস প্রোগ্রামগুলো খুলতে হবে তা নিয়ে আলোচনা করি। স্টার্ট মেনু থেকে অল অ্যাপস বা অল প্রোগ্রাম যেতে হবে, যে আমাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেস, মাইক্রোসফট এক্সেস ক্লিক করতে হবে। সিলেক্ট করে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই আমাদের এমন একটা পেজ আসবে। পেজে ব্ল্যাঙ্ক ডাটাবেজ অনেক ক্ষেত্রে সিলেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরপরই ডাইন সাইডে ডাটাবেজ, ব্ল্যাঙ্ক ডাটাবেজের নিচে একটা ফাইল নেম আসবে। ফাইল নেম এখানে ইচ্ছা করলে আমরা পরিবর্তন করতে পারি, এবং আমার এই ফাইলটা কোথায়, কোন লোকেশনে এটি সেভ হচ্ছে সেটিকে আগে আমি ইচ্ছা করলে এটার স্থান পরিবর্তন করতে পারি, অথবা যে প্লেসে আছে সেটা স্মরণ রাখতে হবে। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে ডাটাবেজ 8 নানি, আমি একটু নামটা একটু হালকা পরিবর্তন করে দিচ্ছি, 9। ওকে সিলেক্ট করলাম এবং ক্লিক করলাম। এখন আমার ডেস্কটপে সিলেক্ট হয়ে গেল। এরপর আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর পরই আমার মূল প্রোগ্রামে ঢুকে যাচ্ছে। টেবিল তৈরি করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিউ, এখানে অপশন দেখতে পাচ্ছ সবাই, ভিউ, ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ডিজাইন ভিউ নামে একটা অপশন। এই অপশনটিকে ক্লিক করি। ক্লিক করার পর পরে আমাদের এখানে টেবিল সেভ অ্যাজ টেবিল, কিন্তু টেবিলের নেম ইচ্ছা করলে আমরা পরিবর্তন করতে পারি। যদি আমাদের অনেকগুলো টেবিল করতে হয় তাহলে আমরা ইচ্ছা মতন টেবিলের নাম দিতে পারি, অথবা টেবিল 1, টেবিল 2, টেবিল 3 এইভাবেও রাখতে পারি। তাহলে আমরা টেবিল 1 এই নামে সিলেক্ট করা অবস্থায় ওকে দিলাম। ওকে দেওয়ার পর পরই এখানে বেশ কিছু পরিবর্তন আসছে, সবাই দেখতে পাচ্ছ। পরিবর্তন হচ্ছে কি, যে আমরা টেবিল 1 এর ভিতরে ফিল্ড নেম, ডাটা টাইপ এবং ডিসক্রিপশন এই তিনটা অপশন আসছে, এবং নিচে ফিল্ড প্রপার্টিস আসছে। তো আমি একটা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা ক্লাস ভিত্তিক আলোচনা, আসলে আইডি, আইডি আমরা এখানে ফিল্ড নেম, অর্থাৎ আমরা এখানে, আমি সহজভাবে বোঝাতে চাচ্ছি যে আমাদের ফিল্ড নেমগুলো যে টাইটেলগুলোতে, মানে যে নামগুলো দেবো, পরবর্তীতে এটা টেবিলের শিরোনাম হিসেবে আসবে। এবং ডাটা টাইপ, অর্থাৎ ফিল্ডের নেম অনুসারে ডাটা টাইপ সিলেক্ট করতে হয়। এবং সম্পর্ক আছে ফিল্ড নেমের সাথে, ফিল্ড ডাটা টাইপের সম্পর্ক আছে, অর্থাৎ আমাদের এখানে বেশ কিছু অপশান আছে, এই অপশানগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এসে টেক্সট, মেমো, নাম্বার। টেক্সট হচ্ছে যখন কোনো ফিল্ড নেম নামে লিখতে হবে বর্ণ দিয়ে। মেমো হচ্ছে কি, যখন কোনো বিশেষ কোনো নির্দেশনা, যেমন আইডি থাকে,
কোন একটা নর্মাল অ্যাপ্লিকেশন, তার একটা স্মারক নাম্বার থাকে, অথবা কোন একটা লোকের বিশেষ কিছু নাম দিয়ে শনাক্ত করা হয় বা নাম্বার দিয়ে করা হয়, তখন এটা মেমো হিসেবে কাজ করা হয়। নাম্বার নাম্বার হচ্ছে যখন কোনো, যেমন মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, বিভিন্ন নাম্বার থাকতে পারে। ডেট, যেমন যা কোন ডেটে জন্মগ্রহণ করছে, বিভিন্ন এইসব বিষয়ে ডেট সিলেক্ট। কারেন্সি, অর্থাৎ তার বেতন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এভাবে চলমান থাকে। অটো নাম্বার, অটো নাম্বার যেমন এসেছে আমাদের 1, 2, 3, অর্থাৎ একটার পর একটা ধারাবাহিকভাবে যেটা যে নাম্বারগুলো, সেটাকে আমরা অটো নাম্বার হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে ইয়েস নো, যেমন যে মেরিট এক্সট্রাক্টস, যদি আমরা কোনো একটা টেবিলের ভিতরে ব্যবহার করি, মেরিট এসে ইয়েস অথবা নো, এই দুটো অপশনের বাইরে হবে না। যেমন যে আমরা বললাম এমনিভাবে অনেক বিষয় স্টুডেন্ট, স্টুডেন্ট না, এমন ভাবে নিতে পারি আমরা। OLE অবজেক্ট, এগুলো সাধারণত যদি কোনো হচ্ছে পিকচার কিংবা ইমেজ অ্যাটেস্ট করতে হয়, এগুলো সাধারণত ব্যবহার করা হয়। যাই হোক, এমনিভাবে সবগুলো আমাদের একটা একটা বিষয়। তো আমরা ডিসক্রিপশন হচ্ছে কি, যে যখন কোনো বড় ধরনের ডাটাবেজে তখন কোনটা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে অনেক ক্ষেত্রে ডিসক্রিপশন লিখতে হয়, যাতে প্রোগ্রামার তার বুঝতে সমস্যা না হয়, আরেকজন হ্যান্ডেলিং করার জন্য সেই ক্ষেত্রে একটু সুবিধা হয়। এছাড়া ফিল্ড প্রপার্টিস নিয়ে একটু কথা বলবো। ফিল্ড প্রপার্টিস, এখানে যদিও অনেকগুলো অপশন আছে, তবে ফিল্ড সাইজটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল্ড সাইজ এমন ভাবে নিতে হবে যে আমরা ফিল্ড নেম যেগুলো দেব তার একটা রেঞ্জ থাকবে, যে রেঞ্জের ভিতরে অর্থাৎ আমরা যেন তার সম্পূর্ণ কাজগুলো করতে পারি। রেঞ্জ এমন বড় দেব না যা ডাটাবেস বিশাল ভারী হয়, আবার রেঞ্জ এত ছোট দেব না যেন প্রয়োজনের ক্ষেত্রে সেগুলো ব্যবহার না করতে পারি। সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেন আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি, আমরা পরিবর্তন করে ফিল্ড সাইজটাকে ছোট বড় করতে পারি। তো আমরা এইভাবে নিতে পারে, যেমন আমরা এখানে সিরিয়াল নং দিলাম, এটা অটো দিলাম। এটি ব্যবহার করার সময় কিবোর্ডের ট্যাব ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আইডি নাম, আইডি এটা আমরা হচ্ছে এটা হচ্ছে নাম্বার দিতে পারি আইডি। এরপর নেম, নেম আমরা সাধারণত নেমে দেই, নেমে এরকম আসতে পারে, এগুলো আমরা ইয়েস বা ওকে দিয়ে সিলেক্ট করতে পারি। টেক্সট নেম সাধারণত টেক্সট হয়, অর্থাৎ লেখার ক্ষেত্রে ফাদার নেম, ফাদার নেমের ক্ষেত্রে টেক্সট নিতে পারে আমরা মাদার নেম নিলাম, নেম এটা টেক্সট। এরপর মোবাইল নাম্বার, এটা নাম্বার। এমনি ভাবে আমরা
ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমরা এটা হচ্ছে ডেট নিলাম। এমনি ভাবে আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারি। আমরা স্যালারি দিলাম, তাহলে নিশ্চয়ই এখানে কারেন্সি দিতে হবে, এবং এই প্রত্যেকটা নিচ্ছে নেওয়ার পর পরে আমাকে খেয়াল রাখতে হবে, যেমন যে আমি এখানে যদি আইডির ক্ষেত্রে অথবা আমরা নেমের ক্ষেত্রে টেক্সট, এখানে টেক্সটে আমার আছে 255, আমি ইচ্ছা করলে এখানে কম বেশি করতে পারি, ফলে আমাকে খেয়াল রাখতে হবে যে টেক্সটটা খুব বড় হয়ে যাচ্ছে, মানে তার সাইজ, যদি সাইজ আমাদের প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারবো এখানে। এমন অবস্থায় আমরা আমাদের শিরোনামগুলো সবগুলো লিখে, যদিও আমি এখানে কম দেখাচ্ছি, দেখাই আমি শুধু নাম মাত্র দেখাচ্ছি। এখন আমরা আবার ভিউতে যাব, ভিউতে যেয়ে আমাদের সেই টেবিলের রূপটা দেখতে চাচ্ছি। টেবিলে এখান থেকে আমরা এবার ডাটা শিফট ভিউ দেব, এক্ষেত্রে আমরা ইয়েস দেব। আমাদের যে ডাটা ফিল্ডগুলো লিখছিলাম, ফিল্ড নেম, সেগুলো এখন হয়ে যাচ্ছে টাইটেল, শিরোনাম, শিরোনাম আমাদের হয়ে গেল। এইভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। এবার ডাটা এন্ট্রির ক্ষেত্রে কথা, ডাটা এন্ট্রি কিভাবে করতে হবে? ডাটা এন্ট্রি করার সময় এর আগে আমরা যে কাজগুলো করতে পারি, ইচ্ছা করলে আমরা ফন্ট সাইজ এবং অক্ষর, অর্থাৎ আমাদের কেমন কোন ধরনের লেটারগুলো আমরা সিলেক্ট করব, সে বিষয়টা আমরা ইচ্ছা করলে নিতে পারি। তো আমরা এখান থেকে আমাদের ফন্ট সাইজ নিলাম এবং ফন্টের হচ্ছে নাম নিলাম। নেওয়ার পরে আমরা আমরা প্রতিটা কিবোর্ডের ট্যাব ব্যবহার করব। আইডি নিলাম 001001, এরপরে নেম, রহমান, এরপর ফাদার নেম, খান, মাদার নেম, বেগম, মোবাইল নাম্বার, জাস্ট আমরা ব্যবহার করলাম ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ ব্যবহার করার এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি, যে আমরা এখানে বামে গেলে ডেট, অর্থাৎ আমাদের এখানে মাইনাস হবে, আর যদি আমরা ডানে যাই তাহলে আমাদের সাল বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এখান থেকে বামে ডানে আগায় অথবা পিছায় নিয়ে আমাদের নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে পারি। তো সাপোজ আমরা ধরে নিলাম এটা নভেম্বরের 16 তারিখ, এবং এইভাবে আমরা আবার ট্যাব দিলে দ্বিতীয় হয়ে যাব। এইভাবে আমরা টেবিলটাকে, মানে টেবিলে আমাদের অসংখ্য ডাটা এন্ট্রি করতে পারবো। তো এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো এবং টেবিলের ডাটা এন্ট্রি করতে পারবো। এরপর বারবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের ডাটা সেভ দিতে হবে, যেহেতু সংরক্ষণ না করলে যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। তো আমাদের অক্ষর আকার আকৃতি পরিবর্তন, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে,
যে ডাটাবেজে কখনো একটা রো বা একটা কলাম কখনো চেঞ্জ করা সম্ভব হয় না, টোটালটা ধরে এখানে অর্থাৎ ফন্ট পরিবর্তন হয়। ফলে আমাদের যে কোনো ফন্ট সিলেক্ট করলে টোটাল ফন্ট ধরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের কোন ধরনের ফন্টটা নিলে আমাদের দেখতে সুন্দর হয়। তাই ফন্ট সাইজ আমাদের এমন একটা নিতে হবে যেন আমরা দেখতে ভালো হয় সেই ধরনের। তবে সবাই সব সময় ব্যবহার করে টাইম নিউ রোমান, সরি, এবং ফন্ট সাইজ ইচ্ছা মতন দেওয়া যাবে। এই ক্ষেত্রে বানানের সংশোধনের বিষয়টা, বানানের সংশোধনে যদি আমার ঝামেলা থাকে তাহলে আমি কার্সার নিয়ে সেখানে যে কোনোভাবে বানান আমি আমার বান সংশোধন করা যাবে, এবং ফাইল বন্ধ করা এবং খোলা এই বিষয়টি নিয়ে একটু কথা বলি। ফাইল আমাদের আগে বলছি যে ফাইলটাকে বারবার সেভ করতে হবে, তা না হলে আমাদের যে কোনো সময় ফাইল যে কোনো ধরনের লক হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা ফাইল কিভাবে বন্ধ করব? সাধারণত যেসবগুলো আমরা করতে পারি, এ সাধারণত ক্লোজ দিলে আমাদের ফাইল বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমরা ক্লোজ করলাম, ক্লোজ আমাদের আবার নতুন করে যদি আমার ফাইলের উপর ডাবল ক্লিক করি, অথবা আমি যে স্থানে হয়েছে সেই স্থানে যে যে ফোল্ডারের ভিতরে রাখা আছে সেই ফোল্ডারের ভিতরে যে ফাইলটাকে ডাবল ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আমার কোনো ডাটা নেই, বাট টেবিলের উপরে ডাবল ক্লিক করলে আমার ডাটা চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে একটা টেবিলকে ওপেন করা যায়, একটা ডাটাবেজের একটা টেবিলকে ওপেন করা যায়, এটা খুবই সহজ। আগামী দিন আরো ডাটাবেজ নিয়ে ক্লাস করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।